কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কার এটা হচ্ছে মানব সভ্যতার ইতিহাসের সবথেকে দেখেন যে কম্পিউটার স্মার্টফোন এগুলো আবিষ্কার হওয়ার পরে আমাদের জীবন কতটা সহজ হয়ে গেছে স্মার্টফোন দিয়ে আমরা উইথ জাস্ট এ টাচ অফ এ বাটন আমরা সব কিছুই করতে পারি একটা স্মার্টফোন যদি আমাদের থাকে সেটা দিয়ে আমরা ফোন হিসেবে তো ইউজ করতে পারি বাট অন টপ অফ দ্যাট আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কাজে এখন স্মার্টফোন ইউজ করতে পারি এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কিভাবেই পারি না আমি ব্যবহার করে লাইফ লাইফের বিভিন্ন ধরনের কাজ করার থেকে শুরু করে ইভেন পার্সোনাল লাইফেরও কঠিন বেশ কঠিন কিছু সমস্যার ক্ষেত্রেও কিন্তু এআই আমাকে সাহায্য করে এবং এর যে রেসপন্স তা কিন্তু আসলেই প্রশংসার দাবিদার ও আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা কি সেটা একটু ভালো করে এক্সপ্লেন নিই যারা আপনারা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা সম্পর্কে হয়তো এখনো খুব বেশি অ্যাওয়ার না বা জানার আগ্রহ প্রকাশ করেনি এখন পর্যন্ত কারণ আপনার প্রয়োজন হয়নি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো এমন একটা প্রযুক্তি যা কম্পিউটার বা মেশিন মানুষের মতো চিন্তা করতে সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধান করতে সক্ষম করে এবং এআই এর খুব সাধারণ কিছু উদাহরণ আমরা এই যুগে দেখতেই পাচ্ছি যেমন চ্যাট জিপিটি নামে এই যে জেনারেটিভ এআই সিস্টেম বলা হয় এটাকে যার মাধ্যমে হয়তো কোনো একটা ইনফরমেশন হয়তো আমাদেরকে গুগল সার্চ করে হয়তো খুঁজে বের করতে হতো কিন্তু চ্যাট জিপিটির মতন একটা এআই প্রোগ্রাম যেটা করছে

তো গাড়ি বা সেলফ ড্রিভেন কার এটা হচ্ছে একটা এটা যদিও এখন একটা টেস্ট ফেজে আছে বেশ কিছু দেশে অ্যাডভান্স গুলোতে বাট এটা কিন্তু অলরেডি সফল ভাবে কিন্তু কাজ করছে অর্থাৎ ড্রাইভারলেস কার চিন্তা করে দেখেন এটা কি অ্যামেজিং এবং কি ভয়ানক একটা এক্সপেরিয়েন্স হতে পারে যে আপনি গাড়িতে উঠে বসেছেন গাড়ি নিজে নিজেই চলছে ড্রাইভার বিহীন গাড়িকে শুধু আপনি বলে দিচ্ছেন আপনি কোথায় যাবেন এবং গাড়ি নিজেই সম্পূর্ণ চালাচ্ছে সামনের অন্যান্য রাস্তাঘাট বা অন্যান্য গাড়িকে যেভাবে করে একজন প্রফেশনাল ড্রাইভার যেভাবে করে গাড়ি ড্রাইভ করে একটা সঞ্চালিত গাড়ি ঠিক সেভাবে কাজ করছে এবং এইগুলো সম্ভব হচ্ছে

জ্ঞানের পরিধি এটা অনেকখানি বাড়িয়ে দিতে পারবে খুব ইন্টারেস্টিংলি এআই বা কৃত্রিম আবিষ্কার হয়েছে বাট মানুষের যে মস্তিষ্ক পাওয়ার সেটাকে কি করে রিপ্লেস করা যায় এটার যে চিন্তাধারা এটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে যেমন গ্রীক মিথোলজিতে ট্যালোস নামের একটা রোবটের উল্লেখ রয়েছে এই রোবট বলা হতো এটা ব্রোঞ্জের তৈরি রোবট এবং এই রোবট

যাচাই করার একটা পদ্ধতি এর পরবর্তীতে উনিশশো সালে আমেরিকায় ডার্ট মাউথ নামের একটা কনফারেন্স হয় এবং এই কনফারেন্সে জন ম্যাকার্থি মার্ভিন মিনস্কি এবং ক্লড শ্যানা নামের তিনজন বিজ্ঞানী ছিলেন যারা প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা ব্যবহার করেন এটাকেই কিন্তু এআই এর জন্মক্ষণ বলা হয় পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এআই এর কিছুটা অ্যাডভান্সমেন্ট হয় যেমন প্রথম এআই প্রোগ্রাম দ্য লজিক থিওরিস্ট তৈরি হয় এই সময়টাতে যা গাণিতিক উপপাদ্য সমাধান করতে সক্ষম ছিল উনিশশো সালে এলিজা নামে প্রথম চ্যাটপট তৈরি হয় যা মানুষের সাথে প্রাথমিক স্তরের কথা

তখন থেকে এআই শুধু গবেষণাগারে আর সীমাবদ্ধ ছিল না বরং বাস্তব জীবনের সমস্যার সমাধানেও ব্যবহার হওয়া শুরু করে এরপর দুই সালের পর থেকে ডিপ লার্নিং বিগ ডেটা টেকনোলজির অ্যাডভান্সমেন্টের সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই এরিয়ারও অনেক অ্যাডভান্সমেন্ট হয় এরপরে দুই সালে অ্যাপলের এর সিরি এবং গুগল অ্যাসিস্ট্যান্ট ছিল প্রথম এআই সিস্টেম যা মানুষের দৈনন্দিন কাজে অনেকখানি সহযোগিতা করতে সক্ষম ছিল এবং পরবর্তীতে দুই থেকে দুই সালের মধ্যে ওপেন এআই তাদের জেনারেটিভ এআই সিস্টেম নামের একটা রেভলিউশনারি একটা টেকনোলজি নিয়ে কাজ শুরু করে এবং এর ফলাফল আমরা আজকে দেখতেই পাচ্ছি আমাদের হাতে স্মার্ট

Thank <laughs>

অটোমেশন ইজি করে দিচ্ছে যেমন আমরা প্রথমে বলি যে অটোমেশন আমাদের প্রফেশনাল লাইফে অটোমেশনের যে ব্যাপারটা এখানে এআই একটা রেভলুশন নিয়ে এসেছে এরকম অনেক জব আছে এটা বলা হয় যে এআই অনেক জব কাট করছে জব লস হচ্ছে এআই এর জন্য এন্ড इट्स ট্রু এআই অনেক কাজ করে দিচ্ছে আমাদের যেটা জন্য আগে হয়তো আমাদেরকে ম্যানুয়ালি কাজগুলো করতে হতো যেমন একটা আর্টিকেল তৈরি করা কোন সফটওয়্যার তৈরি করার জন্য কিছু কোডিং লেখা এবং এই ধরনের আরো অনেক কাজ যেগুলোর জন্য হয়তো খুব কমপ্রিহেনসিভ ম্যানুয়াল লেবার লাগতো এআই কিন্তু সেই কাজগুলোকে একেবারে সহজ করে দিয়েছে সো এটা ডিফিনিটলি একটা কনসার্ন রাইজ করে যে আসলে এআই কি আসলে ভবিষ্যতের জব

আমাদের সঠিক ভাড়া নির্ধারণ করা বা সব থেকে যে রুট প্ল্যানিং এগুলো করতে অলরেডি সাহায্য করছে হেলথ সেক্টরের কথা যদি বলা যায় হেলথ সেক্টর কিন্তু এআই এর কন্ট্রিবিউশন খুব ট্রিমেন্ডাসলি অবজার্ভড অলরেডি আমরা দেখতে পাচ্ছি এআই বর্তমানে রোগ নির্ণয় চিকিৎসা পরিকল্পনা ওষুধ আবিষ্কারের উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এছাড়া এআই ভিত্তিক সিস্টেমগুলো এমআরআই বা সিটি স্ক্যান থেকে রোগের সঠিক ছবি বিশ্লেষণ করতে পারে পার্সোনালাইজ মেডিসিন বা রোগীর জিনগত তথ্য অনুযায়ী চিকিৎসা প্রদানেও এআই ব্যবহার হচ্ছে এছাড়া রোবোটিক সার্জারি প্রযুক্তি জটিল অপারেশনগুলোকে আরও নির্ভুল ও নিরাপদ করে তুলছে এআই এর সব থেকে বড় বেনিফিট যে সেক্টরে দেখা যায় সেটা হচ্ছে যে বিজনেস অ্যান্ড কমার্স এই সেক্টরে আজকালকার দিনের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এআই হচ্ছে এখন অপরিহার্য প্রেডিকটিভ অ্যানালিটিক্স ব্যবহার করে কোম্পানিগুলো ভবিষ্যতে বাজার বিশ্লেষণ করছে এবং তাদের যে উৎপাদন সেটাকে প্রেডিকটিভ অ্যানালিটিক্স ব্যবহার করে কোম্পানিগুলো তাদের যে কাস্টমার ডাটা ফোরকাস্টিং বা তাদের যে প্রোডাকশন সেগুলো অনেকভাবে আরো এফিসিয়েন্ট করছে চ্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে গ্রাহক সেবা আরো সহজ এবং দ্রুত হচ্ছে এন্টারটেনমেন্ট সেক্টরের কথা বলা যাক এন্টারটেনমেন্ট সেক্টরে কতটা রেভলিউশন নিয়ে এসেছে এআই আপনি নিশ্চয়ই নেটফ্লিক্সের সাথে পরিচিত নেটফ্লিক্স আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন কোনো একটা মুভি বা এক টাইপের যখন কোনো একটা মুভি দেখা শুরু করেন নেটফ্লিক্স কিন্তু আপনার ঠিক পছন্দ অনুযায়ী ঠিক একই টাইপের মুভি কিন্তু আপনাকে রেকমেন্ড করতে থাকে ঠিক একইভাবে আপনি যখন ইউটিউবে কোনো একটা ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়াতে হতে পারে ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলোতে যখন একটা কোনো ভিডিও দেখেন বা কোনো একটা ইনফরমেশন সার্চ করেন এই সিস্টেমগুলোর যে স্মার্ট ইন্টেলিজেন্স যে সিস্টেম সেটা কিন্তু আপনার ঠিক একই টাইপের ইনফরমেশন কিন্তু সরবরাহ করতে থাকে এই টেকনিকটাকে বলা হয় প্রিসক্রিপটিভ অ্যানালিটিক্স এবং এখানেও কিন্তু এআই এর ব্যবহার করা হচ্ছে সো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু এআই একটা রেডিক্যাল রেভলution ইজ অলরেডি সিনেমা ভিডিও গেম তৈরিতে এআই ব্যবহার করা হচ্ছে এমনকি মিউজিক কম্পোজিশন বা মুভির স্ক্রিপ্ট রাইটিং এগুলোতেও কিন্তু এআই ব্যবহার করা হচ্ছে এই এরিয়াগুলো ছাড়াও এআই কিন্তু অনেক এরিয়া আছে যেগুলোতে খুবই অসাধারণ করছে যেমন আমরা যদি কৃষির কথা বলি এআই ব্যবহার করে কৃষি ক্ষেত্রে স্মার্ট ফার্মিং সিস্টেম চালু হয়েছে ড্রোনের মাধ্যমে ফসলের স্বাস্থ্য বিশ্লেষণ বৃষ্টিপূর্ব আবহাওয়া সব মাটির গুণগত মান নির্ধারণ করা হচ্ছে ক্লাইমেট মনিটরিং ফরেস্ট মনিটরিং সিস্টেম দূষণ নিয়ন্ত্রণ এগুলোর ক্ষেত্রে এআই বিশ্বব্যাপী ব্যবহার করা হচ্ছে শিক্ষা খাতে AI এর ব্যবহার হচ্ছে AI শিক্ষার্থীদের জন্য পার্সোনালাইজড লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করতে সক্ষম হচ্ছে ভার্চুয়াল টিচার বা চ্যাটবট গুলো শিক্ষার্থীদের দ্রুত প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করছে যেটা পড়ালেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক সাহায্য করছে এভাবে AI বর্তমান জীবনে আমাদের দৈনন্দিন কাজকে এতটাই সহজ করে দিয়েছে যেটা কিন্তু একটা সময় অকল্পনীয় ছিল সায়েন্স ফিকশনে আমরা যে সব কল্প কাহিনী পড়তাম সেগুলো কিন্তু অলরেডি বাস্তব হচ্ছে সো AI যে আসলে আমাদের কি রেভলিউশন নিয়ে আসতে যাচ্ছে ভবিষ্যতে এটা কিন্তু এখনো আমাদের চিন্তার বাইরে বাট খুব সহজেই বলা যায় যে ইয়া সায়েন্স ফিকশন ইজ বিকামিং ট্রু নাওয়েজ সো এটা বলার অপেক্ষা রাখে না যে এ আই ভবিষ্যতে আর কি কিভাবে কন্ট্রিবিউট করতে পারে যে সেক্টরগুলোর কথা বললাম ট্রান্সপোর্ট কমিউনিকেশন ফাইন্যান্স বিজনেস এনভারমেন্টাল সেফ গার্ড তারপর এডুকেশন এগুলো প্রত্যেকটা সেক্টরে কিন্তু এর যে কন্ট্রিবিউশন এটা অলরেডি যা দেখছি আমরা এটা দিনে দিনে বাড়তেই থাকবে এবং ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে ম্যানুয়াল লেবার প্রত্যেকটা এরিয়াতে সেটা ড্রাস্টিক্যালি এআই কিন্তু কমিয়ে নিয়ে আসবে এবং সেখানে আরও বেশি সবকিছুকে অটোমেটেড করে দেওয়া হবে সো আমরা যদি প্রযুক্তির খুব অদূর ভবিষ্যতের কথা বলি দেয়ার লস অফ গ্রেট থিংস হ্যাপেনিং এবং এগুলোর কিছুটা নমুনা অলরেডি আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে এমন একটা কম্পিউটিং সিস্টেম যেটা সাধারণ কম্পিউটারের থেকে হবে হাজার গুণ বেশি ক্ষমতাশালী একটা কম্পিউটার ক্রিসপার টেকনোলজি হবে যেটা জিন মডিফিকেশন তারপরে এগ্রিকালচার এগুলোর ক্ষেত্রে একটা রেভলিউশন নিয়ে আসবে বায়োটেকনোলজি ক্ষেত্রে অনেক রেভলিউশন তৈরি হবে অটোনোমাস সিস্টেম সবকিছু খুব অটোমেটেড হয়ে যাবে ফর এক্সাম্পল যে সেলফ ডিভেন কারের মতন এটাও আরেকটা এরিয়া যেটা কাজ অলরেডি হচ্ছে এবং ভবিষ্যতে এটা আরো রেভলিউশন নিয়ে আসবে ক্লিন এনার্জি টেকনোলজি হচ্ছে আর একটা এরিয়া যেখানে আরো অনেক অ্যাডভান্সমেন্ট হবে কিভাবে আস্তে আস্তে আমরা ফসিল ফিউল ড্রিভেন যে এনার্জি সেটা কিভাবে আমরা সম্পূর্ণ রিপ্লেস করে এনার্জি টেকনোলজি ইউজ করতে পারি সর্বক্ষেত্রে এছাড়া অগমেন্টেড রিয়ালিটি বা ভার্চুয়াল রিয়ালিটি এগুলোকে শুধুমাত্র গেমিং এর ক্ষেত্রে ব্যবহার না করে জীবনের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় সেগুলো নিয়ে কিন্তু ভবিষ্যতে কাজ হবে এবং এগুলো সবকিছুর পেছনে কিন্তু এআই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সর্বোপরি আমরা বলতে পারি যে এআই বর্তমানে আমাদের জীবনে অলরেডি একটু রেভলিউশন নিয়ে এসেছে এবং এই যে রেভলিউশন এটা যে ধারা এটা কিন্তু কন্টিনিউ করতে থাকবে ভবিষ্যতেও সো এআই আমাদেরকে একটা নতুন একটা ভবিষ্যৎ উপহার দিতে যাচ্ছে তবে খুব স্বাভাবিকভাবে এর মধ্যে কিন্তু কিছু চ্যালেঞ্জও আছে এবং এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা আমাদের করতে হবে যাতে করে এআই কে আমরা ইফেক্টিভলি আমাদের মানুষের সব থেকে কল্যাণে ব্যবহার করতে পারি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে আপনি কি মনে করেন এআই কি বর্তমানে আমাদের জীবনে কোনো সুফল বয়ে আনছে কিনা বা ভবিষ্যতে এআর যে ব্যবহার সেটা কতটা যুক্তিযুক্ত আপনি কি মনে করেন আপনার কাছে আমি কিছু প্রশ্ন ছুড়ে দিলাম এই কন্টেন্টটা যদি করে আমার সাথে থাকেন আমার এই চ্যানেল আমি এডুকেশন নিয়ে রিসার্চ নিয়ে মডার্ন যে সব ট্রেন্ড আছে সেগুলো নিয়ে কথা বলি এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের যারা ইয়ঙ্গার জেনারেশন তাদেরকে কিছুটা ইন্সপায়ার করা দেখা হবে আপনার সাথে ভবিষ্যতের কোনো ভিডিওতে ভালো থাকেন